বর্তমানে অনেক শিল্পীর মধুর কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। কিন্তু যার পেছনে রয়েছে অটোটিউন। যেই অটোটিউনের সাহায্যে কাকের কণ্ঠকে কোকিলের কণ্ঠে পরিণত করে এই শিল্পীরা। তাই আজকে আমি এমন সকল সিঙ্গারদের দেখাবো যারা অটোটিউন ব্যবহার করে হয়েছে ফেমাস। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই রয়েছে গগন সাকিব। বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার গগন সাকিব, যার অসাধারণ গানে মুগ্ধ কোটি দর্শক। কিন্তু এই গগন সাকিবও অটোটিউন দিয়ে ভাইরাল হয়। তার আসল ভয়েস শুনলে বুঝবেন কতটা পার্থক্য। চলেছে যাবে এমন আভাস পেয়েছিলাম আগেই। এরপর রয়েছে হানি সিং। হানি সিং এর গান আমরা কম বেশি সকলেই শুনেছি। হানি সিং ও অটোটিউন দিয়ে গান গেয়ে ভাইরাল। এটা তার অটোটিউন দিয়ে গাওয়া গান। এবার চলুন তার আসল ভয়েস শুনে আসা যাক। কি নিজের কানকে বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্য। এরপর রয়েছে তুলসী কুমার। ভারতের অন্যতম আরেকজন জনপ্রিয় সিঙ্গার তুলসী কুমার, সেও তার কাকের কণ্ঠ কোকিল করেছে অটোটিউন দিয়ে। এটা তার অটোটিউন দিয়ে গাওয়া গান। এবার চলুন শুনে আসা যাক তার আসল কণ্ঠের গান। কি এখন এদের গান অত্যাচার মনে হচ্ছে, তাই তো? রুকো যারা, সবার করো। এরপর রয়েছে আতিফ আহমেদ নিলয়। বাংলাদেশের অন্যতম আরেকজন জনপ্রিয় সিঙ্গার নিলয়, যার গানে মুগ্ধ ছিল কোটি দর্শক, সেও অটোটিউন ব্যবহার করত। খো আমায় আপন করলো পাখি আমার উইরা গেল। এরপর রয়েছে ধনী ভানসালী। ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার ধনী ভানসালী, যাকে সকলে অটোটিউন রানী বলে থাকে। ধোনি এখন পর্যন্ত দর্শকদের অসংখ্য জনপ্রিয় ভাইরাল গান উপহার দিয়েছে, যার কোকিল কণ্ঠে মুগ্ধ দর্শক, তা কিন্তু অটোটিউনের কারণে। এবার চলুন শুনে নেওয়া যাক তার আসল ভয়েস। ধারশান রাবাজ। ধারশানের গান তো আপনি শুনেছেন, বিশেষ করে এই গানটি। ধারশানের অনেক জনপ্রিয় গান রয়েছে। এই ধারশানও কিন্তু একজন অটোটিউন সিঙ্গার। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি শুনুন তার আসল ভয়েস। তেরি নজরোঁ মে তেরে সপন তেরে সপনোঁ মে নারাজি। এরপর রয়েছে গুরু রান্ধাবা। হায় নি হায় নখরা তেরা নি হায় রে টেড গবরুনু মারে। বর্তমান সময়ে যে সকল সিঙ্গার বলিউড মাতিয়ে রেখেছে তাদের মাঝে অন্যতম একজন হলো গুরু। শুন মেরি রানি রানি বন মেরি রানি রানি, যার গানে মুগ্ধ কোটি দর্শক, যার গান মানে সুপারহিট। লাগ দিল হোর দিয়া জিস হিসাব না হাস দিয়া। সেই গুরু কিন্তু একজন অটোটিউন সিঙ্গার, অটোটিউনের কারণে ভাইরাল। তাহলে চলুন শুনে নেওয়া যাক গুরুর আসল ভয়েসের গান। লাগ দিল হোর দিয়া জিস হিসাব না হাস দিয়া। এরপর রয়েছে কানিকা কাপুর। কানিকা কাপুরের একটি গান হলেও আপনি শুনেছেন, বিশেষ করে এই গানটি। কিন্তু বর্তমানে এই জনপ্রিয় সিঙ্গারও একজন অটোটিউন সিঙ্গার। এই গানটি তার একটি ভাইরাল জনপ্রিয় গান।
যা ছিল অটোটিউন দিয়ে তৈরি। এবার চলুন শুনে নেওয়া যাক অটোটিউন ছাড়া আসল ভয়েস। এরপর রয়েছে অটোটিউন কিং বাদশা। বাদশা একজন জনপ্রিয় অটোটিউন সিঙ্গার। অটোটিউনের কারণে পড়তে হয়েছে অনেক সমালোচনায়। তার অনেক জনপ্রিয় গান রয়েছে যা তৈরি অটোটিউন দিয়ে। এই গানগুলোই যদি আপনি তার খালি গলায় শুনেন তাহলে কোনো অত্যাচারের চাইতে কম মনে হবে না। পাগল বনা রে মাদারচোদ কে বচ্চে।